আজ 5ই অক্টোবর, আর আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটিং ওয়ার্ল্ডের বেস্ট টুর্নামেন্ট এবং আমাদের মতো ফ্যান্সদের জন্য বহু প্রতীক্ষিত টুর্নামেন্ট, আইসিসি 50 ওভার মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। 2011 সালের পর 12 বছর কেটে গেছে এবং 2023 সালে এসে আমাদের ভারতের মাটিতে এই মহা সংগ্রাম আবারও হতে চলেছে। আর এবার আমাদের ভারতীয় ফ্যান্সদের টার্গেট, আমাদের ভারতীয় প্লেয়ার্সদের টার্গেট, ঘরের মাটিতে এই ট্রফিটাকে আবার তুলব। 2011 সালে যেমন মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, ইয়ুবরাজ সিংরা তুলেছিলেন, এবারও আমাদের টার্গেট 2023 সালে যেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরারা। 10টা টিম অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2019-এর ইংল্যান্ড ক্রিকেট টিম, রানার্স আপ নিউজিল্যান্ড ক্রিকেট টিম অ্যান্ড সেমিফাইনালিস্ট বা হোস্ট আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেদারল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কা। এই 10টি টিম এবার একে অপরের সাথে লড়াই করবে। রাগ, কষ্ট, দুঃখ, অভিমান, ভালোবাসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ সব কিছুই আমরা দেখব এই ওয়ার্ল্ড কাপে। এবং আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই ওয়ার্ল্ড কাপ। আগামী 1.5 মাস হয়তো আমরা ভারতীয় ফ্যান্সরা একে অপরের সাথে যে ক্লাব বা আইপিএলের দ্বন্দ্ব সেটা ভুলে গিয়ে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপটি দেখব, চিয়ার আপ করব এবং চাইব আমাদের ভারতীয় ক্রিকেট টিম যেন 12 বছর পর আমাদের ভারতের মাটিতেই এই ওয়ার্ল্ড কাপটি তুলতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলে নেব আমাদের প্রত্যেকটা টিম যারা ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে, তাদের প্রথম ম্যাচটি কেমন কি হতে চলেছে, কিভাবে কোন টিম জিততে চলেছে এবং কোন টিমের চান্স আছে এই ওয়ার্ল্ড কাপে ভালোভাবে ফাইট করার, বা আমাদের ইন্ডিয়াকে, এত শক্তিশালী একটা ইন্ডিয়ান টিমকে কিভাবে ফাইট দিতে পারে বা আটকাতে পারে সেটাই আমরা দেখে নেব। সবার প্রথমে আমরা যদি আমাদের ভারতীয় টিমকে নিয়ে কথা বলি, তো অবশ্যই নতুন করে কিছু বলার নেই, অনেক সমস্যা ছিল 2015-2019-এ, অনেক খারাপভাবে আমাদের ওয়ার্ল্ড কাপ হারতে হয়েছে। ইন্ডিয়ান টিম অনেকগুলো বছর তারা আইসিসির কোনো ট্রফির স্বাদ পায়নি। রিসেন্ট টাইমে তারা অবশ্যই এশিয়া কাপ জিতে এসছে, শ্রীলঙ্কাকে একেবারে ধরাশায়ী করে এসছে এশিয়া কাপের ফাইনালে, এবং দুরন্ত ফর্মে রয়েছে ইন্ডিয়ান টিমের স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার, দুরন্ত খেলেছে রিসেন্ট টাইমে, প্রত্যেকে ভালো ফর্মে রয়েছে, প্রত্যেকে ডমিনেট করেছে যে কটা ম্যাচ তারা পারফর্ম করেছে। তো সেখানে ইন্ডিয়ান টিমকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, অবশ্যই ফেভারিট টিম এই ওয়ার্ল্ড কাপটি জেতার জন্য, এবং ঘরের মাঠে আমাদের ইন্ডিয়ান টিম অবশ্যই বাঘ এবং সিংহের মতো হিংস্র, যে কোনো টিমকে যে কোনো সময় যে কোনো পর্যায়ে হারিয়ে দিতে পারে এই ওয়ার্ল্ড কাপে। সবার প্রথমে যদি আজকের ম্যাচের নিয়ে কথা বলি, অবশ্যই চ্যাম্পিয়ন টিম লাস্ট ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ড এবং রানার্স আপ টিম নিউজিল্যান্ড, সেখানে দুর্ধর্ষ একটি ম্যাচ হতে চলেছে অবশ্যই, যেইখানে যেই টুর্নামেন্টে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো টিম খেলতে নামে সেখানে তারা অবশ্যই ফেভারিট থাকে। অবশ্যই এইবারের ওয়ার্ল্ড কাপের জন্য এই 4টে টিমই ফেভারিট, তবে এছাড়াও আরও অনেক টিম যারা এবার ওয়ার্ল্ড কাপের জন্য খুবই ফেভারিট টিম, ওয়ার্ল্ড কাপ জেতার জন্য বা ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বা ডার্ক হর্স হিসাবে ফাইট করার জন্য রয়েছে এমন কিছু টিম, তাদেরকে নিয়েও কথা বলবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন লাস্ট পর্যন্ত যদি ভালো লাগে। তো সেখানে আজকের ম্যাচ অবশ্যই দুপুর 2টা থেকে হতে চলেছে, স্টার স্পোর্টসের যে কোনো চ্যানেলে আপনারা দেখতে পেতে পারেন। তো সেখানে অবশ্যই আজকের ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড অবশ্যই প্রেডিক্ট করা যথেষ্ট টাফ, যে বিকজ দুটো টিমই দুর্দান্ত খেলছে, বিশেষ করে ইংল্যান্ডের রিসেন্ট টাইমে একটু ওডিআই ফর্ম একটু ডাউন হলেও সেখানে অবশ্যই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ইংল্যান্ড টিম যে কোনো পর্যায়ে যে কোনো সময়ে এসে দুর্দান্ত পারফর্ম করতে পারে, এবং অপরদিকে নিউজিল্যান্ড অবশ্যই মানে ওডিআই ফর্ম্যাটে সবসময় ভালো টিম ছিল, ওডিআইতে তাদের ব্যাপক ব্রিলিয়ান্ট কিছু প্লেয়ার রয়েছে, তারাও ভালোভাবে ফাইট করতে পারে দুর্দান্তভাবে, মানে নিউজিল্যান্ডের যে বোলিং ট্রায়ও বা অস্ট্রেলিয়ার বোলিং ট্রায়ও সবসময় চর্চায় থাকে আমাদের ওয়ার্ল্ড কাপ আসলে বা যে কোনো সিরিজ হোক বা যে কোনো ম্যাচ হোক, অবশ্যই এই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বোলিং চর্চায় থাকে। তো সেখানে অবশ্যই ম্যাচটি দুর্দান্ত, দুর্ধর্ষ একটি ম্যাচ হবে। তো সেখানে এই ম্যাচে প্রেডিকশন দেওয়া অবশ্যই টাফ, তবে আমি চাইছি আজকের ম্যাচটি নিউজিল্যান্ড জিতুক। তো নিউজিল্যান্ড হয়তো আজকের ম্যাচটি জিতে শুরু করতে পারে,